অবৈধ ইট ভাটা বন্ধে প্রশাসনের নজরদারি। ফেনী জেলার 6টি উপজেলায় 103টি ইট ভাটার মধ্যে 56টি অবৈধ। এসব ইট ভাটার জন্য একদিকে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি, অন্যদিকে বন উজাড় করে জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ। ফেনী থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দিদারুল আলম। দিদার, এই যে প্রশাসকের আসলে নজরদারি কতটা রয়েছে, সেই সাথে যে অবৈধ ইট ভাটা, এই ইট ভাটাগুলো তৈরির অনুমতি তারা কোথা থেকে পেলেন, এই বিষয়ে মালিক পক্ষরা আসলে কি বলছেন? সুজানা, ফেনীতে আসলে 108টি ইট ভাটা ছিল, তার মধ্যে 5টি ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে, বাকি 103টি ইট ভাটার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তার মধ্যে আমরা এখন পর্যন্ত যেটুকু প্রশাসন থেকে খবর পেয়েছি, সেখানে তারা বলছেন যে 56টি অবৈধ, মানে যাদের পরিবেশের ছাড়পত্র কিন্তু নেই, এরপরেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের উৎপাদন চালিয়ে যাচ্ছে। এবং এই যে কারণে আসলে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করা হয়, সেই অভিযানে প্রায় 9,50,000 টাকা বিভিন্ন প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়। আমরা এর আগে এখানকার যে পরিবেশ অধিদপ্তরের পরিচালক রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আসলে তারা বারবারই বলছেন যে তারা কোনোভাবে না কোনোভাবে কোনো প্রভাবশালীর মাধ্যমে কিন্তু তারা তাদের এই সকল ইটের ভাটা পরিচালনা করে থাকেন, যে কারণে সবসময় অভিযান পরিচালনা করতে পারেন না। তবে সুজন, আমি একটি কথা বলে রাখি, আসলে এই শুষ্ক মৌসুমে কিন্তু এখানকার যে 108টি ইট ভাটা রয়েছে, এই 8টি ইট ভাটা কিন্তু এখানকার যে স্থানীয় যে সকল কৃষি জমি রয়েছে, কৃষি জমির মাটি প্রতিনিয়ত কিন্তু তারা কাটছেন। এই মাটি কাটা রোধেও কিন্তু আসলে জেলা প্রশাসন থেকে বেশ উদ্যোগ নেওয়া হলেও কিন্তু আসলে এখানকার স্থানীয় জনপ্রতিনিধি, বিশেষ করে বলতে হয় যে সকল উপজেলা চেয়ারম্যান রয়েছেন, যে সকল ইউপি চেয়ারম্যান রয়েছেন, আসলে তাদের যোগসাজশেই কিন্তু এই সকল মাটি কাটা চলছে এবং এই মাটি কাটা বন্ধ করা যাচ্ছে না বলে আমরা দেখেছি। এবং এর পাশাপাশি আসলে যদি পরিবেশ অধিদপ্তর থেকে বলা হয়েছে যে সকল এলাকায় জনবসতি রয়েছে, সে সকল এলাকায় আসলে ইট ভাটা স্থাপনের যে বিষয় রয়েছে যেন না স্থাপন করা হয়, কিন্তু আমরা দেখেছি যে আসলে যে 103টি ইট ভাটার কথা বলা হচ্ছে, সেই 103টি ইট ভাটা কিন্তু আসলে লোকালয়ে রয়েছে, যে কারণে আসলে এখানকার স্থানীয় জনমানবের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে, এখানকার যে পরিবেশের যে ক্ষতি রয়েছে, আসলে সেগুলো কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, যে কারণে আসলে প্রশাসন যে নজরদারি দিচ্ছে সেই নজরদারি অনুযায়ী কিন্তু আসলে এখন পর্যন্ত ইট ভাটা তাদের যে আইনের আওতায় আনার কথা রয়েছিল সেগুলো কিন্তু তারা আসলে পারছে না। জি সুজানা,